ঢাকায় ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজধানী না ছাড়ার আহ্বান মন্ত্রী পরিষদ বিভাগের। ঢাকা ও বরিশালে আরো পাঁচ জনের মৃত্যু। এবার ডেঙ্গু নিয়ে সামাজিক মাধ্যমে গুজব। একযোগে হারপিক ও ব্লিচিং পাউডার ব্যবহার ডেকে আনবে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। গুজবে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম জনপদের সময়, সঙ্গে আছি আমি হাফসাতুল নেসা। আজও ঢাকা ও বরিশাল মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন, আর গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৩৩৫ জন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালের শয্যা সংকট। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ডেঙ্গু রোগীদের মিলছে না উপযুক্ত চিকিৎসা। শিশু, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী, ডায়াবেটিক, কিডনি ও হৃদরোগ জটিলতা থাকা ডেঙ্গু রোগীরা বেশি ঝুঁকিতে থাকায় তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গু রোগীর উপচে পড়া চাপ সামলাতে হিমশিম অবস্থা সরকারি বেসরকারি সব হাসপাতালের। ডেঙ্গু নিশ্চিত হবার সঙ্গে সঙ্গে ভর্তি করানোর জন্য ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত বেশ কয়েকজনের মৃত্যু হওয়ায় ভয় যেন আরো জাপটে ধরেছে সবাইকে। যাদের শুধু জ্বর আসছে তারাও অ্যাকচুয়ালি ভর্তির জন্য আসছে। এমন পরিস্থিতিতে রাজধানীর ছোট বড় সব হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট, পাওয়া যাচ্ছে না আইসিইউ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের তিনটি ধরনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ক্লাসিক্যাল ডেঙ্গুতে। এই সংখ্যা ৭০-৮০ ভাগ যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তবে বাসায় ফিরে ক্রমাগত বমি, পেট ব্যথা, অস্থিরতা ও নারীদের ক্ষেত্রে অত্যাধিক ব্লিডিং হলে আবারও হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। আপনি এই সমস্যা আছে, আপনার ভর্তি হওয়ার দরকার নেই, কিন্তু যদি এই উপসর্গগুলো দেখেন তাহলে আপনি সেই সময় আবার ওয়ের পাশে অপেক্ষা না করে আপনি বাসায় ভর্তি হয়ে যান। ভর্তির ক্ষেত্রে ডেঙ্গু আক্রান্তের বি ও সি ধরনের রোগীদের বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঝুঁকিপূর্ণ রোগীগুলোকে শুধু ভর্তি করে আর যেগুলো ঝুঁকিপূর্ণ নয় ওই পেশেন্টগুলো যতটা কম সম্ভব ভর্তি করে রাখা, তাহলে যেসব রোগীর চিকিৎসা পাওয়া সম্ভব ওদের চিকিৎসা নিতে পারলে সবচেয়ে ভালো। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই রোগী ভর্তির ক্ষেত্রে আরো সতর্ক না হলে প্রাণহানি বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে সচিবালয়ে সব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর এই আহ্বান জানানো হয়। এছাড়া ডেঙ্গু চিকিৎসার সংকট কাটাতে প্রশিক্ষণরত চিকিৎসকদের ট্রেনিং বন্ধ করে কর্মস্থলে যোগ দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। এদিকে ডেঙ্গুকে দুর্যোগ আখ্যায়িত করে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ায় দেশ জুড়েই আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত সচিব সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থল ও আবাসিক এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আসন্ন ঈদ উল আজহার ছুটিতে ঢাকা না ছাড়তে আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে তাদের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ সকল চিকিৎসক বিভিন্ন ট্রেনিং কোর্সে আছে, সেখানেও ট্রেনিং সাসপেন্ড করে সেই তাদেরকে এই চিকিৎসা সেবার এখানে তাদেরকে ডিপ্লয় করা হবে। সকল কর্মকর্তাকে ঈদের ছুটি ঢাকাই করার জন্য আমরা উৎসাহিত করছি। এদিকে ১৪ দলের পক্ষ থেকে শিশু হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে ডেঙ্গু পরিস্থিতিকে দুর্যোগ বলে আখ্যা দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এটা একটা বাংলাদেশের জন্য বিপর্যয়। আমি বিশ্বাস করি আমাদের ঐতিহ্য চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করেছে, জরুরি অবস্থা মোকাবেলা করেছে, এবং এই ধরনের রোগ থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। যে রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হবে তাকে আমরা অনুরোধ করবো তাকে ঢাকা না ছাড়ার জন্য। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। আন্তরিকভাবে প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। আমাদের জনপদের সময় আরো থাকছে। মাদারীপুরে ফেরি পারাপারে স্কুল ছাত্র তিতাস মৃত্যুর ঘটনায় ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট, কেউ আইনের ঊর্ধ্বে নয় বললেন ওবায়দুল কাদের। কোনো
ধরনের গুজবে কান না দিয়ে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় লন্ডন থেকে টেলিফোনে প্রধানমন্ত্রী একথা বলেন। ডেঙ্গু মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সবাইকে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান শেখ হাসিনা। চলমান ডেঙ্গু সংকটে করণীয় ঠিক করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ সভা ডাকে আওয়ামী লীগ। ঢাকার দুই সিটি মেয়র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ সভা শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লন্ডন থেকে টেলিফোনে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট মোকাবেলায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দেশবাসীকে গুজব সৃষ্টিকারীদের পুলিশে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আদালতের নির্দেশে দেশীয় কোম্পানিগুলোর দুগ্ধজাত পণ্য উৎপাদন বন্ধ রাখার বিষয়েও মন্তব্য করেন শেখ হাসিনা। বন্যাসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আছার লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু আতঙ্ককে পুঁজি করে রটানো হচ্ছে গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মুহূর্তে ভুল তথ্য শেয়ার করে বিভ্রান্ত করা হচ্ছে। এডিসের লার্ভা থাকে পরিষ্কার ও স্বচ্ছ পানিতে, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে কমোড কিংবা বেসিনে হারপিক ও ব্লিচিং পাউডার একযোগে ছড়ালে মুক্তি মিলবে এডিস মশা থেকে। পরিবেশ বিজ্ঞানীরা জানালেন, এটি করলে রাজধানীর সুয়ারেজ লাইনের মাধ্যমে বিষাক্ত গ্যাস সৃষ্টি হবে, যা ডেকে আনবে মারাত্মক পরিবেশ ও মানবিক বিপর্যয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। পদ্মা সেতুতে লাখো মানুষের মাথা লাগবে বলে ছড়ানো পরিকল্পিত গুজবের ভয়াবহ পরিণতি ছেলে ধরা আতঙ্ক। এর জেরে ঘটে একের পর এক গণপিটুনি, নৃশংসতা, মৃত্যু। এসবের রেশ কাটতে না কাটতে নতুন গুজব, বেসিনে হারপিক ঢাললে ধ্বংস হবে এডিস মশার লার্ভা। ডেঙ্গু নিয়ে যখন পুরো বাংলাদেশ আতঙ্কিত, ঠিক সেই সময় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, সেটি আবার মুহূর্তেই হচ্ছে শেয়ার। তাহলে কি ফেসবুক ব্যবহারকারীদের ক্ষেত্রে কোনো যুক্তিই কাজ করছে না? বেসিনের মধ্যে হারপিক এবং হচ্ছে ব্লিচিং পাউডার ঢালা, এখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হওয়ার কথা, এটা আরো টক্সিক হবে। যারা গুজবটা ছড়াচ্ছে আসলে তাদেরকে একটা আইনের আওতার ভিতরে এনে একটা শাস্তির বিধান করা গেলে তাহলে ভালো হয়। ডেঙ্গু নিয়ে গুজবের পরিণতি ডেকে আনবে মারাত্মক বিপর্যয়। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, হারপিক আর ব্লিচিং পাউডার পানির সঙ্গে মিশে তৈরি হবে বিষাক্ত গ্যাস, যা এডিসের লার্ভা তো ধ্বংস করতে পারবেই না, বরং উদ্ভিদ ও প্রাণীকে করে দেবে ধ্বংস। হারপিক এই অ্যাসিড যখন আমি একটা বেসিনে ঢেলে দিব বা আমি কমোটে দিয়ে দিব, সেটা যখন আমার সুয়ারেজ লাইনে যাবে, সে সুয়ারেজ লাইন থেকে খালে, তারপরে খালের থেকে নদী, নদীর থেকে বে অফ বেঙ্গলে আসবে। যে পানিগুলো আমাদের সাক করে নিয়ে আসা হয় ওয়াশায়, ওর সঙ্গে যখন এটা মিক্স আপ হবে তখন এই অ্যাসিডিফিকেশন ওর ভিতরে থেকে যাবে। গুজব বন্ধে এখনই বিশেষ মনিটরিং সেল গঠনের পরামর্শ তথ্য প্রযুক্তিবিদদের। সরকারি সেন্ট্রাল মনিটর টিম থাকবে এবং পাশাপাশি একটা ভলেন্টিয়ার টিম হতে পারে, যেটা সাধারণ জনগণকে নিয়ে, যারা সচেতন নাগরিক, যারা এরকম গুজবের সংবাদ পাওয়া মাত্র সেইটা মনিটরিং সেলকে ইনফর্ম করবে। পুলিশ বলছে, গণপিটুনি ও গুজব ছড়ানোর দায়ে এখন পর্যন্ত মামলা হয়েছে 50টি, গ্রেফতারের সংখ্যা 150-র বেশি। আমরা যেখানে যাচ্ছি, আমাদের যে উঠান বৈঠক হচ্ছে, আমাদের যে কমিটি পুলিশের মিটিং হচ্ছে, সেখানেও আমরা জনসাধারণকে বুঝিয়ে আমরা বলছি যে এই কাজগুলো আসলে করা যাবে না। হারপিক নিয়ে গুজব রটনাকারীদের উৎস খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। খান মোহাম্মদ রুয়েল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। আগামী মৌসুমে মিলারদের কাছ থেকে ধান কেনা হবে না, সাফ জানালেন কৃষি মন্ত্রী। কৃষকের কাছে না পেয়ে বাধ্য হয়ে অন্যদের কাছ থেকে ধান কিনছে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। ডেঙ্গু আতঙ্ককে পুঁজি করে রটানো গুজব প্রতিরোধে করণীয় নিয়ে কথা বলতে আলোচকদের সঙ্গে নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার মুজাহিদ শুভ।
ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং এই যে সারা দেশের মানুষ ডেঙ্গু নিয়ে যে আতঙ্কিত, এই এই আতঙ্ককে পুঁজি করে একদল মানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুজব সৃষ্টি করেছেন এবং গুজবের মাধ্যমে তারা বলতে চাচ্ছেন যে হারপিক এবং ব্লিচিং পাউডার ব্যবহারের মাধ্যমে একযোগে ব্যবহারের মাধ্যমে 70% পর্যন্ত এডিস মশার লার্ভা নিধন সম্ভব এবং এই বিষয়টি আসলে কতটুকু সত্যের আদৌ কোনো ভিত্তি আছে কিনা এই বিষয়ে কথা বলতে আমার সাথে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, আমার ডানে আছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার এবং আমার বামে আছেন বুয়েটের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান। আপনাদের দুজনকেই জনপদের সময়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে প্রথমেই ইয়াসির আরাফাতের কাছে জানতে চাইবো যে এই যে গুজবটি ছড়ানো হচ্ছে এবং ইতিমধ্যে যে গুজবটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটির আসলে কোনো ভিত্তি আছে কিনা? এক কথায় বলতে গেলে এটার আসলে কোনো ভিত্তি নাই, কারণ এই যে দুটা কেমিক্যালের কথা বলতেছেন, একটা হচ্ছে হারফিক আর একটা হচ্ছে আপনার ব্লিচিং পাউডার। সো এই দুইটা কেমিক্যালের কম্পোনেন্টগুলো যদি আমরা দেখি তাহলে হারফিকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আর ব্লিচিং পাউডারটা হাইপোক্লোরাইড, এটা সোডিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। সো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড, এই দুইটা কেমিক্যাল কিন্তু বাসাবাড়িতে সবার কাছেই আছে, কিন্তু এই দুইটা কেমিক্যালের যে নেচার আপনার হারপিক দিয়ে এবং আপনার হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড বা আপনার হাইপোক্লোরাইড যেটা ব্লিচিং পাউডার, এটা ব্যবহার করে জীবাণুমুক্ত করা হয়। আপনার এটা পানি জীবাণুমুক্ত করা হয়, ব্লিচিং হিসেবে এজেন্ট হিসেবে টেক্সটাইলে ইউজ করা হয়, এটা খুব ইউজ হয়। কিন্তু এখন কোশ্চিন হচ্ছে যে এই কেমিক্যাল খুবই একটা আনস্টেবল কেমিক্যাল, অক্সিডাইজিং কেমিক্যাল, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হারপিকে আছে HCl আর এখানে হচ্ছে আপনার হাইপোক্লোরাইড, এই দুইটা যদি একসাথে কেউ মিশায় তাহলে এই দুটো রিয়াকশানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এবং এই ক্লোরিন গ্যাসটা খুবই টক্সিক। সো এইটা মানে যেহেতু এই দুটো কেমিক্যাল একসাথে মিশানোর কথা বলা হয়েছে, তার মানে এটা একটা ইল মোটিভ থেকে করা হচ্ছে, কারণ হচ্ছে যে মানুষ ভুল করে করলে যেটা হতে পারে যে জীবাণুমুক্ত করা হয়, এটা হয়তো দিয়ে দিলে পরে আপনার মসকিউটো লার্ভ মারা যেতে পারে, সেটা ভুল করে করতে পারে। কিন্তু যেহেতু এই দুটো কেমিক্যালকে একসাথে বলা হচ্ছে এবং একটা অক্সিডাইজিং আর একটা অ্যাসিডের সাথে রিয়্যাক্ট করলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় যেটা খুবই টক্সিক, এবং আপনি যদি বাসার মধ্যে বেসিনে একসাথে দেন যে পরিমাণ ক্লোরিন উৎপন্ন হবে এতে আপনি বাসাতেই মানে অচেতন হয়ে যেতে পারেন। আমি স্যার আপনার কাছে আসবো, আমি ডক্টর কামরুজ্জামান স্যারের কাছে জানবো যে আপনি একজন পরিবেশবিদ, পরিবেশগত দিক থেকে যদি একসাথে কেউ এই গুজবটি মানে বিশ্বাস করেও যদি কেউ ব্যবহার করে, পরিবেশগত ক্ষতিকর প্রভাবটা যদি কি আপনি যদি বলেন। ধন্যবাদ। আমি আরাফাত স্যারের সাথে একমত যে এই দুটি ব্লিচিং পাউডার এবং হারপিক, এই দুটি যদি একত্রে মিশ্রণ করা হয় তাহলে আমাদের প্রকৃতি এবং পরিবেশের উপরে খুবই বিরূপ একটি প্রভাব ফেলবে। আপনি আমরা যদি শুধু ঢাকা শহরের কথা চিন্তা করি, আমাদের প্রায় 30 লক্ষ পরিবার থেকে সেইড যে মেসেজ, ওই মেসেজ অনুযায়ী যদি একযোগে আমরা আধা লিটার করেও হারপিক ছাড়ি তাহলে 15 লক্ষ লিটারের সমপরিমাণ হারপিক প্রকৃতিতে আসবে, পরিবেশে আসবে। অ্যাট এ টাইম এই পরিমাণ কোরোসিভ অ্যাসিড মিশ্রিত সলিউশন যদি আমাদের প্রকৃতিতে আসে তাহলে আমাদের জলজ পরিবেশ সের উপরে যেরকম ক্ষতিকর প্রভাব ফেলবে, তেমনি আমাদের মানুষের যে স্বাস্থ্য তার উপরে অনেক ক্ষতিকর প্রভাব ফেলবে। এই মানুষের স্বাস্থ্যের যে ক্ষতিকর প্রভাবগুলো আছে এগুলো খুবই ভয়ানক। এই পরিমাণ কোরোসিভ এলিমেন্টস, অ্যাসিডিক এলিমেন্টস যদি প্রকৃতিতে আসে তাহলে সবার আগে যেটি হবে যে আমাদের এটা দুর্গন্ধে প্রথমত প্রচুর ভমিটিং টেন্ডেন্সি হবে, তারপরে আমাদের নিঃশ্বাসের কষ্ট হতে পারে, তারপর আমাদের অ্যালার্জি হতে পারে, চোখের ইরিটেশন হতে পারে, নোজাল ইরিটেশন হতে পারে, আমাদের ফুসফুসের ক্ষতিকর প্রভাব একদম ক্যান্সার পর্যন্ত যেতে পারে। একইভাবে এটি যদি জলজ পরিবেশে যায় তাহলে আমাদের জু প্লাংটন, ফাইটোপ্লাংটন থেকে শুরু করে জলজ পরিবেশের যেই ইকোসিস্টেমটি আছে সেই চেইনের উপরে নেগেটিভ প্রভাব ফেলবে, মাছ মারা যাবে, মাছ খাওয়ার পরে সেগুলো অন্যান্য পশু পাখি খাবে, সেগুলো বিড়াল পাখি কুকুর এগুলোর শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনি বলতে চাচ্ছেন যে একটি দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব আসলে জনজীবনে পড়তে পারে বলে আপনি মনে করেন? যে কারণে এই দুটি কেমিক্যালে অনেক বেশি পারসিস্টেন্ট, তাদের প্রকৃতিতে থাকার যে টাইম ডিউরেশন এটি অনেক বেশি এবং এটি একটি ক্ষতিকর প্রভাব ফেলবে। সেই সাথে কিন্তু আরও আছে, সেটি যদি এই কেমিক্যালস যখন মাটিতে যাবে সুয়ারেজ সিস্টেম থেকে
বা অন্য কোনো সিস্টেমে মাটিতে যাবে তখন কিন্তু এটি গাছেরও ক্ষতিকর একটা প্রভাব। আচ্ছা স্যার, আমি আপনার কাছে আসছি, আমি ইয়াসির আরফাস স্যারের কাছে আরও জানতে চাইব, এই যে দুটি প্রোডাক্ট অথবা দুটি উপাদানকে যে একত্রিত করা হয়েছে, আসলে এটার সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, আপনি বিজ্ঞানসম্মতভাবে বলছেন, কিন্তু এটা এই দুটিকে একসাথে কেন বেছে নেওয়া হলো, মানে এটা যদি একটু বলেন। ওই যে আপনাকে বললাম যে এটা একটা ইল মোটিভ থেকে চিন্তা করা হয়েছে, কারণ হচ্ছে যে এই হাইপোক্লোরাইট এবং এইচসিএল দুটো আসলে একসাথে থাকতে পারে না, একসাথে যখনই আসে এটা আপনার টক্সিক গ্যাস রিলিজ করে এবং ওই গ্যাসটা আপনার আমাদের যে অ্যালাওয়েবল লিমিট এটা হচ্ছে 0.5 ppm, এটা যদি 10 ppm এ চলে যায়, তো বাসার মধ্যে যদি আপনি এটা করেন সঙ্গে সঙ্গে এটা রিলিজ হবে এবং 10 ppm এ এটা একটা ম্যাসাক্রি হতে পারে, এবং সবাই যদি এইভাবে আপনার একসাথে এটা একই টাইমে বলছে। আর একটা জিনিস লক্ষ্য করেন, কারণ হচ্ছে যে কোথাও একটা ইনসিডেন্ট হলে পরে হয়তো সেটা আরেকজন যখন জানবে যে এটা সমস্যা হয়েছে করবে না, কিন্তু একই টাইমে বলা হয়েছে। সো এটা একটা ইল মোটিভ থেকে যারা ছড়াচ্ছে এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আবার অনেকে আছে যে এটা ভুলে শেয়ার করতেছে, এই জন্য সবাইকে অনুরোধ করব ভুলে কোনো একটা মেসেজ না জেনে শেয়ার না করতে, কারণ হচ্ছে যে কেমিক্যালের নেচারটা ডিফারেন্ট, কারণ এই যে কেমিক্যালগুলো আপনার সবাই ব্যবহার করলেও এটার যখন আপনার বিভিন্ন কেমিক্যালের সাথে মিক্স হয়ে এটা কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। কারণ এই যেমন আপনার এনভায়রনমেন্টে ছাড়ার কথা বলা হচ্ছে, এই হাইপোক্লোরাইটের ম্যাটেরিয়াল সেফটি ডাটাশিট আমরা বলি, ম্যাটেরিয়াল সেফটি ডাটাশিটে সেখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে এটা কখনোই এনভায়রনমেন্টে রিলিজ করা যাবে না, অ্যাকোয়াটিক সিস্টেমে রিলিজ করা যাবে না। এরই জানবো যে এই যে আমরা, যদিও আপনি খুব বিজ্ঞানসম্মতভাবে বুঝাচ্ছেন, সহজ করার চেষ্টা করছেন, কিন্তু তারপরে জানি যে এই বিষয়টাকে আসলে সাধারণ মানুষ নিতে পারে কি আসলে, মানে যদিও এটা গুজব, মানে নেওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা, আপনি আসলে কি মনে, সংক্ষেপে যদি বলেন। সাধারণ মানুষ এটা নিতে পারে, কারণ হচ্ছে যে মানুষ একটা প্যানিকড অবস্থায় আছে এখন, কারণ ডেঙ্গুর কারণে মশার কারণে সবাই ভয়ে আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমি আক্রান্ত হব না ডেঙ্গু, কারণ মশা থেকে আসলে প্রতিরোধের ওই উপায় আমার পার্সোনাল লেভেলে নাই, এই জন্যই সম্ভব আসলে এটাকে পুঁজি করে আসলে মানে একটা পক্ষ চেষ্টা করেছে অসাধু চক্র। আমি স্যারের কাছে শেষ প্রশ্নের দিকে যাব, যে যেহেতু সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে, ব্যক্তিগত উদ্যোগে মানুষ নানা ধরনের পদ্ধতি অবলম্বন করছে অন্তত মৃত্যু ঝুঁকি থেকে বাঁচার জন্য, কিন্তু জনসাধারণের কাছে সহজলভ্য এবং কার্যকরী এমন কি পদ্ধতি আছে কিনা যার মাধ্যমে আসলে এডিস মশার লার্ভা মানে ধ্বংস করা যায়, এরকম কোনো পদ্ধতি আপনার কাছে আছে কিনা বলতে পারেন? যে কথাটি বলা হচ্ছিল যে হারপিক এবং ব্লিচিং পাউডার দিয়ে ডেঙ্গু সৃষ্টিকারী এডিস মশা মারার যে কথাটি বলা হচ্ছে, এটি কোনোভাবেই বিজ্ঞানসম্মত না, এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। তাহলে বিকল্প পদ্ধতি আমরা অনেক আগে থেকে বলছি যে এখানে সচেতনতার প্রথম পদক্ষেপ হবে সচেতনতা, এবং এই ধরনের কোনো ডেস্ট্রাকটিভ কেমিক্যালস ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের কোনো পরিবেশ বিধ্বংসী, আমাদের ইকোসিস্টেম বিধ্বংসী কোনো গুজবে কান না দিয়ে ওনারা যাতে বিশেষজ্ঞদের মতামতের জন্য অপেক্ষা করেন, তারপরে এই ধরনের জানতে। আমি যদি সহজভাবে জানতে চাই জনগণ আসলে কি করতে পারে, এগুলো যদি আমরা গুজবের কথা যদি বাদ দিয়ে দিই, তাদের কাছে সহজ কোনো পদ্ধতি আছে কিনা? মানুষ যেটা করতে পারেন, অলরেডি আমরা জানি যে এডিস মশা যেই সব জায়গায় পরিচ্ছন্ন জায়গায় যেখানে জমাটবদ্ধ পানি আছে ওখানে এরা বংশবিস্তার করে, তাহলে আমরা যদি প্রত্যেকে চিন্তা করি যে আমাদের নিজ নিজ পরিবেশ, নিজেদের আশেপাশে যে জায়গা, বাসা, আমাদের ছাদ, টবের পানি, ফ্রিজের পানি, এই যে জমাটবদ্ধ পানিগুলো যদি আমরা নিজেরাই সহযোগে পরিষ্কার করে দিই, তাহলে অনেকাংশে এটা কমে আসবে। সেই সাথে সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সংস্থাগুলো আছেন ওনারা পর্যাপ্ত পরিমাণ জুডিশিয়ালভাবে যাতে মশা মারার যে কেমিক্যালসগুলো আছে, ইনসেক্টিসাইডস আছে, সেগুলো ওনারা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ জনগণের সচেতনতা এবং বিভিন্ন সংস্থা যারা এটার জন্য রেসপন্সিবল তাদের যৌথ উদ্যোগে সমন্বিতভাবে আমাদের এই সাময়িক যে দুর্যোগের দিকে আমরা যাচ্ছি এটি আমরা প্রতিরোধ করতে পারি। আপনাদের দুজনকেই জনপদের সময় আসার জন্য আন্তরিকভাবে আবারও অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা দুজন অতিথির কাছেই খুব বিস্তারিতভাবে এবং সহজভাবে বুঝলেন যে আসলে এই ব্লিচিং পাউডার কিংবা হারপিকের ব্যবহারের কথা যে বলা হচ্ছে এটা একেবারে ভিত্তিহীন, এবং আমরা অবশ্যই ফেসবুকে একটা জিনিস দেখলেই শেয়ার করার আগে আমরা ভাববো যে আসলে আমরা কি শেয়ার করছি, এবং আমরাই যেন এই জিনিসটাকে ভাইরাল করে মানুষের কাছে খুব উপযোগী এবং সহজ করে না তুলি। তো এই ছিল এখানকার আলোচনার সবশেষ বিষয়বস্তু, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। দেখছেন জনপদের সময়। যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় 3 ঘন্টা ফেরিঘাটে আটকে রাখা অ্যাম্বুলেন্স স্কুল
অ্যাম্বুলেন্সে স্কুল ছাত্র তিতাস ঘোষের মৃত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একই সঙ্গে তিতাসের পরিবারকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন লিগাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস এর পক্ষে রিটটি দায়ের করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া মুমূর্ষু রোগীদের অগ্রাধিকার দিয়ে পাড়াপাড়ে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চে বুধবার এই রিটের শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী। আদালত পারমিশন দিয়েছে এবং আমার রিট করার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। আমি চেয়েছি যে প্রায় যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট যদি থাকে ফেরিতে প্রায়োরিটি বেসিসে তাকে সুযোগ দেওয়া, মাননীয় আদালতকে যে একটা লিগেল অ্যাকশনে যাওয়ার জন্য, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এই পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজধানী না ছাড়ার আহ্বান মন্ত্রিপরিষদ বিভাগের। ঢাকা ও বরিশালে আরো 5 জনের মৃত্যু। এবার ডেঙ্গু নিয়ে সামাজিক মাধ্যমে গুজব। একযোগে হারপিক ও ব্লিচিং পাউডার ব্যবহার ডেকে আনবে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। গুজবে কান না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এছাড়া এখনকার মতো আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।